একবার এক ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাজপ্রাসাদে ফিরছিলেন এক রাজসভার মন্ত্রী। হঠাৎ তাদের সামনে এসে উপস্থিত হল এক মত্ত হাতি। রাগে উন্মত্ত হয়ে সে আটকে রাখল তাদের পথ। কোনোভাবেই সেই হাতিকে বাগে আনতে না পেরে যখন মন্ত্রী আর তার সেনারা হাল ছাড়ল বলে, ঠিক তখনই আবির্ভাব ঘটল এক আগন্তুকের। সকলকে অবাক করে দিয়ে সুমধুর কণ্ঠে গান ধরল সে। নিমেষে হাতির আচরণ গেল পাল্টে, তার ক্রোধ হারিয়ে গিয়ে সেখানে দেখা দিল পরম শান্তির ভাব। সেই গায়কই তানসেন। তার এই আশ্চর্য সঙ্গীত প্রতিভার কথা ছড়িয়ে পড়ল চারদিকে। ক্রমে দিল্লির দরবারে আকবরের সভাগায়ক হিসেবে নিযুক্ত হলেন তানসেন, হয়ে উঠলেন নবরত্নের এক রত্ন। আকবরের নানা মানসিক অবস্থানের একমাত্র সঙ্গী হয়ে উঠল তাঁর সঙ্গীত। সভার কয়েকজনের মধ্যে স্বভাবতই হিংসার আবির্ভাব ঘটল। তানসেনকে জব্দ করার জন্য তারা আকবরের কাছে সুপারিশ করলেন, জাহাপনা, তানসেনের কণ্ঠে আমরা দীপক রাগ শুনতে চাই। তানসেন এই কঠিন প্রস্তাবে রাজি হলেন। আকবরের কাছে দু সপ্তাহ সময় চেয়ে নিলেন। তিনি বুঝতে পারলেন এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হয়ে নিজের সঙ্গীত প্রতিভার পরিচয় দিতেই হবে। বিচলিত তানসেন তার প্রতিভাবান কন্যা সরস্বতীর দ্বারস্থ হলেন। পুরো ঘটনাটি শোনার পর সরস্বতী তানসেনকে বললেন, দীপক রাগে তিনি বন্দিশ ধরলেও সেই একই সময়ে তিনি মেঘমল্লার রাগে নিজে গান ধরবেন। এসে উপস্থিত হল সেই দিন। দীপক রাগে গান ধরলেন তানসেন। যতই সময় পেরোয় তত যেন বাড়তে থাকে গরম, জ্বলে ওঠে মোমবাতি, লম্ফ, এমনকি তানসেনের সর্বাঙ্গ গ্রাস করল অগ্নিশিখা। তবু তানসেন না থেমে বেরিয়ে এলেন প্রাসাদের বাইরে। প্রাসাদের বাগানে তখন গান গাইছেন সরস্বতী। তবে অবাক কাণ্ড, সরস্বতীর মেঘমল্লারের গুণে পৃথিবীতে নেমে এলো বৃষ্টি। বৃষ্টির জল তানসেনকে স্পর্শ করল, তার শরীরের সমস্ত অগ্নিশিখা মুহূর্তে নিবে গেল। স্বস্তি পেলেন তানসেন, হাসি মুখে তাকালেন তার তানপুরার দিকে, যার সঙ্গতে গান গেয়ে তিনি অবাক করে দিয়েছেন সকলকে। যারা তানসেনের প্রতিভাকে আগে সন্দেহ করেছিল তারা তার চরণ স্পর্শ করে ক্ষমা চাইল। গর্বিত হলেন সম্রাট আকবর। একদিন সেই তানপুরা তিনি দিয়ে দিলেন তার সবচেয়ে প্রিয় শিষ্যকে। বংশের রীতি অনুযায়ী সেই তানপুরার হাত বদল ঘটতে থাকল। তবে এখন সেই তানপুরা এক রহস্য। কোথায় আছে সেই দুষ্প্রাপ্য তানপুরা, অনেক চেষ্টা সত্ত্বেও তার হদিশ নেই কারুর কাছে। তানসেনের সেই তানপুরাকে এখন গুপ্তধন বলাটাই বোধ হয় শ্রেয়। সেই গুপ্তধনের সন্ধান চলেছে এখনো।